এই ফরহাদ, এখনই বের হও এই ঘর থেকে। কেন শুধু শুধু দাদুমণিকে জ্বালাচ্ছ? আহা আম্মু, জ্বালাচ্ছি না তো। এই যে দেখো, আমি দাদুমণির পা টিপে দিচ্ছি। প্লিজ এই ঘরে আর একটু থাকি আম্মু। ইস, কি আরাম ঘরটা, ঠান্ডা ঠান্ডা। এই ঘর থেকে বের হলেই তো গরম। ক্লাস টুতে পড়ুয়া ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সাবিহা, আর কোনো কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে চোর ঢুকে গেল। আম্মার ঘরে গতকালই এসি লাগানো হয়েছে। সাবিহার শাশুড়ি এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন। দুই দিন হলো আম্মাকে রিলিজ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে পরিবারের ওপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে। সঞ্চয় গুছিয়ে যা বাকি ছিল সেটা দিয়ে সাবিহা আর স্বামী শুভ মিলে আম্মার ঘরে একটা এসি লাগিয়ে দিয়েছে, যেন মা একটু আরাম করে রিকভার করতে পারে। নানা রোগে জর্জরিত, শ্বাসকষ্টে হাঁসফাঁস করা একাকী এক বৃদ্ধার জন্যে এটুকু আরাম অনেক বড় কিছু। কিন্তু ফারহাত আম্মাকে একটু আরাম করতে দিলে তো, তার ও এসির বাতাস চাই চাই। আসলে এই অসহ্য গরমে আমাদের বড়দেরই কষ্ট লাগে, ছোট বাচ্চাকে আর কি বলবো। সাবিহা রান্না শেষ করে ঘরে উঁকি দিয়ে দেখে ফারহাত এখনও মূর্তির মতো আম্মার ঘরে বসা। আম্মার চোখ দুটো ক্লান্ত, রুগ্ন শুকনা হাত দিয়ে ফারহাতকে না জানি কিসের গল্প শোনাচ্ছেন। সাবিহা এবার নরম করে ডাকল, ফারহাত, আব্বু, দাদুমণিকে এখন একটু ঘুমাতে দাও প্লিজ। আসো, আজকে আম্মু তোমাকে নবীদের একটা মজার গল্প শোনাবে, আসো আসো। ফারহাত অনিচ্ছা সত্ত্বেও হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। ঘর থেকে বের হতে হতে তার অনুনয়, আম্মু, কেন আমাদের ঘরে আরেকটা এসি নেই? কেন দাদুমণির ঘরেই শুধু এসি লাগানো? সাবিহা দীর্ঘশ্বাস চাপা দিয়ে ছেলের চোখে চোখ রেখে বলল, কারণ আম্মার সেবা করা যে সন্তানের জন্য জান্নাত বাবা, দাদুমণির সেবা করাটা যে তোমার আব্বু আর আমার জন্য জান্নাত স্বরূপ। মন দিয়ে শুনো আব্বু, বাসায় যখন একটা মাত্র এসি লাগানোর মতো সামর্থ্য আছে তখন আমরা সেটা আমাদের জান্নাতের জন্যেই ইনভেস্ট করব, বুঝেছ? ঘর থেকে বের হবার সাথে সাথে ফারহাতের গায়ে গরম বাতাসের ধাক্কা লাগল। আম্মুর কথাগুলো মাথায় বারবার বেজেই চলছে। ফারহাত গরম বাতাস নিয়ে আর বেশি প্যান প্যান করার সুযোগ পেল না। ২০ বছর পর, ভাই একটু সাবধানে, এই এই যে বক্সটা ওই যে দ্বিতীয় বেডরুমে নিয়ে যান। ফারহাত বাসার মিস্ত্রি ভাইকে বক্সটা কোথায় রাখতে হবে দেখিয়ে দিচ্ছেন। আব্বুর গলার আওয়াজ শুনে ভিতর থেকে দৌড়ে বের হয়ে আসলো ফারহাতের দুই ছেলে উমর এবং উসমান। ওয়াও, এত বড় বক্স, বাবা বাবা, এর মধ্যে করে কি নিয়ে এসেছ? উৎসু কুমারের প্রশ্ন। ফারহাত এক হাতে নিজের ছোট ছেলেকে কোলে নিল আর আরেক হাতে বড়জনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এসি নিয়ে এসছি বাবা। এসি মানে এয়ার কন্ডিশনার, এই গরমের মধ্যে এসি ঘরে ঠান্ডা বাতাস এনে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আব্বু, এসি তো দেখি দাদুমণির ঘরে লাগানো হচ্ছে, আমাদের বেডরুমে ঠান্ডা বাতাস আসবে না আব্বু? ফারহাত এবার পুরো শরীর ঘুরিয়ে ছেলের দিকে তাকাল। ছেলের চোখে চোখ রেখে স্মিত হেসে উমারকে জবাব দিল, মন দিয়ে শুনো আব্বু, আমার আম্মুর সেবা করাটা আমার জান্নাত, আর বাসায় যখন একটা মাত্র এসি লাগানোর সামর্থ্য আছে আমরা সেটা আমাদের জান্নাতের জন্যেই ইনভেস্ট করব, বুঝেছ উমার? উমার কি বুঝলো কে জানে, তবে বাবার দিকে তাকিয়ে বিজ্ঞের মতো মাথা নাড়াল। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছেন।